হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ ম্যাডাম আমি ইউসুফ কুমিল্লা থেকে বলছিলাম জি হ্যাঁ আমার পায়ের আপনার নিচে মানে গোড়ালের মধ্যে ব্যথা হয় ঘুম থেকে উঠার পর প্রত্যেক দিন দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ টেলিভিশনের ভলিউম এবং ডান পাউটা প্রথমে একটু ফুলে ছিল পাশাপাশি এখন বাম পাউটাও ফুলে গেছে বয়স্ক তো আপনি কি করেন আর এই সমস্যা কতদিন এই সমস্যাটা হচ্ছে প্রথম এক বছর আগে দেখা দিছিল এবারে ভালো হয়ে গেছে এখন এই সমস্যাটা স্যার আবার আজকে দুই মাস যাবত দেখা দিছে আপনি কি করেন পেশা কি আমার পেশা হচ্ছে আমি ইলেকট্রনিক ব্যবসার জড়িত ফ্রিজ দোকান বয়স কত এখন 38 38 আচ্ছা এই পায়ের তলার ব্যথা এবং গোড়ালির ব্যথা ছাড়া শরীরের অন্য কোনো জোড়ায় ব্যথা আছে অন্য অন্য কোনো জোড়ায় আর ব্যথা নাই আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা এটা পায়ের গোড়ালির ব্যথা এবং বলেছে ফুলে গিয়েছে তো সাধারণত আমরা প্রায় তলা আপনি যেটা বলছিলেন আমরা প্লান্টার ফ্যাসাইটিস এটা একটা কমন ডিজিজ আমরা পেয়ে থাকি এবং ক্যালকেনিয়াল স্পার পায়ের পাতা তলায় ব্যথা হবে রুগীর কমপ্লেন সে বসে আছে উঠতে গেলে তীব্র ব্যথা হবে বা শুয়ে আছে সারারাত বা রাতের টয়লেটে গেলো বা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারবে না প্রাইমারি স্টেজে পা ফ্লোরে ফেললে তার তীব্র ব্যথা হবে সে দাঁড়াতে পারবে না তার কাছে মনে হবে ব্যথায় তার প্রচণ্ড কষ্ট হবে এবং সে মুভ করতে পারবে না মানে স্টেপ দিতে তার সমস্যা হবে এটা কমন এটা আমরা প্ল্যান্টার ফেসিলিটি বলি কিন্তু ওনার পাশাপাশি কিন্তু অ্যাঙ্কেল বলছে উনি সোয়েলিং আছে ফুলে গিয়েছে সাধারণত প্লান্টার ফেসিলিটিসে অ্যাঙ্কেল জয়েন্ট ফুলবে না প্লান্টার ফেসিলিটিস হচ্ছে ইটস একটা প্রবলেম লোকালি ওইখানেই সমস্যা ইনজুরি জাতীয় আর অ্যাঙ্কেল যদি ফুলে যায় বুঝতে হবে ওনারও কোনো আথ্রাইটিস জনিত সমস্যা এখানে থাকতে পারে তো আপনাকে আমি বলবো যেটা হচ্ছে আপনার বেসিক কিছু প্রাথমিক চিকিৎসা আপনি নেবেন প্রথমত আপনার জুতা যদি জুতা শক্ত হয় সোল খুব হার্ড হয় এটা চেঞ্জ করে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে কাজের ক্ষেত্রে হোক আপনি রেস্টে থাকেন বা বাসায় থাকেন এই হয় আপনার মতো করে বাসার এবং বাসার বাহিরের জুতাটা সফট জুতা কিনে পরবেন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন উপকারে আসবে ওজনটা একটু খেয়াল রাখবেন শরীরের উচ্চত অনুযায়ী বেশি হলে একটু কমাতে হবে না হলে দরকার নেই এইগুলা করতে থাকেন এতেও যদি সমাধান না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বিকজ আপনার কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন হতে পারে যেটার মাধ্যমে আমরা অন্য কোনো আপনার ডেফিসিয়েন্সি আছে কিনা বা কোনো বাত রোগ কোনো আথরাইটিস রোগ আছে কিনা সেটা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করা যাবে যদি জাতীয় রোগ থাকে ওই অনুযায়ী আবার আপনাকে অ্যানাদার ট্রিটমেন্টে যেতে হবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন